বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর 2016 সালে প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে লেবুখালী সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত সেপ্টেম্বরের শেষ দিকে মূল সেতু নির্মাণ কাজ শেষ হয়। 1470 মিটার দীর্ঘ এবং 19.76 মিটার প্রস্থ এই সেতুর নকশা চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে। বিজলিত হেল করিডোর সিস্টেম বাংলাদেশের প্রথম কোন সেতুতে আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটি পায়রা সেতুতে। আগামী রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে এখন তাই বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। সেতুটি দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা স্থানীয়দের। আগামী 24 তারিখ উদ্বোধন হতে যাচ্ছে। এই ব্রিজকে কেন্দ্র করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে খুব প্রাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এখন পটুয়াখালী বরিশাল থেকে যেতে কুয়াঘাটা যেতে আমাদের কোনো সমস্যা নেই। পটুয়াখালীর মানুষ যে আসলে অর্থসামাজিক দিক থেকে পিছিয়ে ছিল সেটি কিন্তু একটা বিকাশ ঘটবে। এই সেতু চালু হলে সড়ক পথে কুয়াঘাটা সমুদ্র সৈকতে যেতে কোনো ফেরির ভোগান্তি পাওয়াতে হবে না পর্যটকদের। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।